বিনতে নাজিমুল ফাহিমা বলেছেন পর পুরুষদের ছবি দেখা কি হারাম যেমন আপনাদের আলোচনা এবং গজল ভিডিও দেখে শুনি এটা কি আমাদের জন্য হারাম আমাদের বলতে আপনি মেয়েদের জন্য বোঝাচ্ছেন হারাম কিরা এখানে আমরা এই যে মেয়েদের পুরুষদের ভিডিও দেখা এটাকে মানে বিভিন্নভাবে আমরা উল্লেখ করতে পারি প্রথম কথা হচ্ছে যদি এটা নাটক হয় যেখানে অনেক খারাপ দৃশ্য কিংবা অ্যাডভার্টাইজ হয় অথবা সিনেমা হয় তাহলে এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই শরীয় সম্মত নয় আর দ্বিতীয়ত হচ্ছে যদি ভালো কিছু হয় যেমন খবর দেখা যেমন ওয়াজ মাহফিল যদি সেখানে অথেন্টিক বিশুদ্ধ কথা থাকে অথবা যেমন ক্লাস হ্যাঁ অনেক স্কলারদের ক্লাস আছে বা শরীয় সম্মত কবিতা বৃত্তি বা ইসলামী যে নাসিদগুলো আছে সেগুলো দেখার ক্ষেত্রে যদি মেয়েরা পুরুষদেরকে দেখে তাহলে এই ব্যাপারটাকেও আমরা দুভাগে ভাগ করতে পারি এক দেখাটা মৌলিকভাবে জায়েজ সেটা ধরে নিয়ে আমরা বলছি প্রথমত মহিলা যখন পুরুষদের দিকে তাকায় তখন যদি সে শাহওয়াতের সাথে একটা আগ্রহ একটা আকর্ষণ নিয়ে সে তাকায় তাহলে তার এ দেখাটা সর্বসম্মতিক্রমে হারাম হবে সেক্ষেত্রে তার জন্য ভিডিও দেখাটা জায়জ হবে না এদের যদিও সে ভালো লোকদের কি দেখছে ভালো কথাই শুনছে তখন সে শুধু অডিওটা শুনবে ভিডিওটা দেখবে না এক্ষেত্রে আরেকটা জিনিসও হতে পারে যদি ভিডিও থাকেও অনেক সময় দেখা যাচ্ছে যে অডিও থেকে ভিডিওকে আলাদা করা হয়নি বা ভিডিও থেকে অডিওকে আলাদা করা হয়নি তাহলে সেক্ষেত্রে তিনি দৃষ্টিকে অবনমিত রাখবেন তাকাবেন না শুধু অডিওটা শুনে যাবেন এর দলিল হল সুরাত নোর এসে আয়াতটা যেখানে আল্লাহ সালা মোমেন নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন অকুল্লিল মিনাচি ইয়াকদুদ না মিন আবসোয়ারিহিন্না ওয়াই হৌজনা না। মোমেন নারীদেরকে বলে দিন যে তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে সংযত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাহলে যখনই কোনো মোমেন নারী কোনো পুরুষকে সরাসরি অথবা স্ক্রিনে দেখার কারণে কোনো আকর্ষণ বোধ করবে তখনই তাকে সেখান থেকে সরে আসতে হবে এবং তার দেখাটা কন্টিনিউ করা হারাম হবে এবং সেখান থেকে তার দৃষ্টিকে সংযত করাটা ওয়াজিব হবে দ্বিতীয় হচ্ছে যদি মেয়েরা সাধারণত ক্লাসে বা কোনো আলোচনায় অথবা কোনো ইসলামী বক্তব্য শুনতে গিয়ে পুরুষদের প্রতি কখনো কখনো তাকায় বা তাকিয়ে শুনে। কিন্তু তার মধ্যে তার জৈবিক কিংবা কামনাগত কোনো আকর্ষণ নেই তার কোনো সাহওয়া নেই তাহলে এই দেখাটা জায়স হবে তবে এটাকে লম্বা টাইম কন্টিনিউ করে শেষ পর্যন্ত যদি আবার আকর্ষণে পড়ে যায় সেটা থেকে তাকে বেরিয়ে আসতে হবে এবং এই বিষয়টা আসলে দেখা যায় যে একজন স্কলারের অনেকগুলো আলোচনা যদি কারো ভালো লাগে অনেক সময় তাকেও ভালো লাগা যেতে শুরু করে সেই সময় তখন আর তার ভিডিও দেখাটা তার জন্য সঙ্গত হবে না তো তার আগ পর্যন্ত যদি কোনো ধরনের আকর্ষণ সে বোধ না করে এবং এটাকে খুবই ন্যাচারাল কোনো দৃশ্যের মতো সে দেখে যেমন গাছপালা যেমন অন্য অন্য যে কোনো কিছুর মতো এটা হতে পারে এটা অধিকাংশ সময় এটাই হয় এটাই স্বাভাবিক তাই না তাহলে দেখতে কোনো অসুবিধা নেই এর দলিল হলো বখারি মুসলিমের হাদিস আয়সার আদি আল্লাহ তাল আহা সম্পর্কিত যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদের দিনে হাবসি গোলামদের যে খেলাধুলা চলছিল সেটি দেখানোর জন্য এবং দেখার জন্য আয়সার আদি আল্লাহ তালা আনহাকে তিনি তার কাদের উপর দিয়ে উঠিয়ে দিয়েছিলেন এবং তিনি তাকে পারমিশন দিয়েছেন তবে আয়সাকে তিনি আবৃত্ত করে দিয়েছেন কোনো চাদর দিয়ে ঢেকে দিয়েছেন যাতে বাইরে থেকে কেউ তাকে দেখে না ফেলে আর আয়েশাকে তিনি সেই দৃশ্য সে খেলাধুলা যেখানে পুরুষরাও আছে সেই খেলাধুলা দৃশ্য দেখার জন্য তিনি অনুমতি দিয়েছিলেন ক্লান্ত না হওয়া পর্যন্ত তার মানে দীর্ঘ টাইম দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন আর সেখানে দেখা গেল যে মেয়েরা অথবা মহিলারা পুরুষদেরকে দেখাটা যদি ন্যাচারাল হয় যদি কোনো ধরনের আকর্ষণের কারণে না হয় খেলাধুলা দেখার প্রতি আকর্ষণ সেটা ভিন্ন কথা বাট পুরুষ মানে নারী হিসাবে পুরুষের প্রতি যে একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সেই শাহওয়াত যদি না থাকে তাহলে এটা জায়েজ এখানে জাহাদি স্টেজটা আমরা দেখেছি নবী সাল্লাহ সাল্লাম এর ব্যাপারে আইসারাদ আলতাম বলছেন ওরাদা আমি দেখলাম যে নবী সাল্লাম আমাকে তার চাদর দিয়ে ঢেকে দিলেন যখন ও আনা হাবাসা আমি হাবসি গোলামদের খেলাধুলার দিকে দেখছিলাম ইয়াল আবু নাফিল মসজিদ যারা মসজিদ বা মসজিদের আঙিনায় খেলাধুলা করছিল হাত্তা আকুনা আম আমি নিজে ক্লান্ত না হওয়া পর্যন্ত তিনি দেখার পারমিশন আমাকে দিয়েছেন এভাবে আমরা দেখলাম সহি বুখারি সহ শহি মুসলিমার অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে তো সুতরাং এর দ্বারা বোঝা গেল যে পরপুরুষদের দেখা সর্বাংশে হারাম নয় কখনো কখনো সেটা হারাম হতে পারে যেটা আমরা আমাদের আলোচনায় স্পষ্ট করে উল্লেখ করেছি